আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ঢাকেশ্বরী মন্দিরে তিনি এই কথা বলেন শুক্র শনিবারের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে তাই এবার হচ্ছে 4 দিন মাহফুজ আলম আরো বলেন 5 আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিচার করা হবে ক্ষতিগ্রস্ত পরিবার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে সহযোগিতা পাবেন বলেও জানান তিনি ফের রিমান্ডে পাঠানো হয়েছে দীপু মনি জুনায়দ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে জুনায়দ আহমেদ পলক দীপুমণি হাসনুল হক ইনু ও রাশেদ খান মেননকে সকালে তার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হলে রিমান্ডের আদেশ দেয়া হয় এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় দীপমণিকে সাত দিন ও পাঁচ দিন জোনায়ত আহমেদ পলককে সাত দিন ও পাঁচ দিন সালমান ইফ রহমানকে পাঁচ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সাত দিন ও চার দিন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়ত আহমেদ পলকের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত এছাড়া উপদেষ্টা সালমান রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসটি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে সদর উপজেলা পরিষদের ষাট মুদ্রা বহিষ্কার কাম হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুক্তি করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বহিষ্কার হওয়া শেখ মনির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ পদে ছিলেন উন্নয়ন মহাপরিকল্পনায় প্রকৃতি পরিবেশকে গুরুত্ব না দেয় উত্তরাঞ্চলের চরাঞ্চলে এক অন্তত নয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বন্যা খরা তাপদাহ নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত এসব মানুষকে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দরিদ্র বয়স্ক প্রতিবন্ধী মানুষের ভাতা আশ্রয়ন সুবিধা থাকলেও জলবায়ু উদ্বাস্তু এই মানুষেরা কিছুই পাচ্ছেন না ফলে দুর্বিষহ তাদের জীবন আরো জানাচ্ছেন ক্যামাতুল্লাহ বিপ্লব হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এখন অনেকটাই বদলে গেছে উত্তর জনপদ চার লেনের মহাসড়ক ছোট বড় কয়েক হাজার বদলে দিয়েছে এই অঞ্চলের নদ নদীর আকার আর গতিপথ উন্নয়নের মহাপরিকল্পনাগুলো করার আগে যথেষ্ট গবেষণা ও পরিবেশ সুরক্ষার পদক্ষেপ না থাকায় প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার গ্রাম অঞ্চলে যার চরম শিকার হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরের গ্রামগুলোতে আমরা কয়ে যাবো গরিব আছে গোনা কই থুব সে সমস্যা তারপরে চরের মুরগিগুলো আয়নার থুইছি কোথায় হারা যায় কোথায় থাকে সেগুলো সে সমস্যা নিরাপদ পানি নাই ভালো ল্যাপ্টিন নাই প্রকৃতির বিরূপ আচরণে চরের জমি হয়ে গেছে অনাবাদি রোগবালাই বেড়েছে কর্মহীন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটছেন শহরের দিকে এ পরিস্থিতিকে আগামীর জন্য অশুনি সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা এক ধরনের আবাদ হয়তো সেই আবাদগুলো কিন্তু এখন আর মানুষ করতে পারতেছে না কারণটা হচ্ছে যে আমাদের যে ছয় ঋতুর দেশ সেই ছয় ঋতু কিন্তু এখন আর বর্তমানে নেই তা আশ্বিন মাসেও বন্যার প্রকোপ আমরা দেখছি এই অঞ্চলে তার মানে আশ্বিন মাসে মানুষ কিছুদিন পরে ধান কাটবে তাহলে এই সময় যদি বন্যা হয় তাহলে সেটা কি হবে তার মানে আমাদের ফসলে একটা মারাত্মক প্রভাব পড়বে নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষ তারা এখন বিকল্প খুঁজছে যে কোথায় গেলে তাদের জীবন জীবিকাটা নিরাপদ হবে নিশ্চিত হবে সেই সকল জায়গায় তারা মাইগ্রেশন করার চেষ্টা করছেন বিশ্ব ব্যাংকের হিসেবে বাংলাদেশের উপকূল ও চরাঞ্চলের অন্তত চার লাখ মানুষ প্রতি বছর বাসস্থান হারিয়ে উদ্বাস্ত হচ্ছেন জলবায়ুর বিরূপ প্রভাবে দু সাল নাগাদ এক কোটি তেত্রিশ লাখ মানুষ এই পরিস্থিতির শিকার হবেন যা দেশের জন্য বিশাল সংকট তৈরি করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো এটার কোনো ধারাবাহিকতা নেই এগুলো ইরাটিক নদী ভেঙে পাঁচশো ফুট এক হাজার ফুট চলে এসছে। তারা যেটাকে নিরাপদ দূরত্ব মনে করছেন সেটা নিরাপদ নেই আমরা এখন যেটাকে দেখছি নদী পারের মানুষ উদ্বাস্তু হচ্ছে এর পরিণতিতে আবহাওয়া বদলাতে বদলাতে যদি এটি মরুকরণের দিকে যায় তাহলে তো এই অঞ্চলই জনশূন্য হয়ে যাবে এই নদীকেন্দ্রিক মানুষের উদ্বাস্তু হওয়া সেই উদ্বাস্তু হওয়াটাকে প্রতিহত করা দরকার জলবায়ুর পরিবর্তনের ফলে দুই সাল নাগাদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশের প্রবৃদ্ধি চার শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কপ টোয়েন্টি নাইনে যা গুরুত্বের সাথে তুলে ধরতে চায় বাংলাদেশ জলবায়ু উদ্বাস্তদের জন্য ক্ষতিপূরণও চা হতে পারে এই সম্মেলনে বিশ্ব প্রতি বছরই নানাভাবে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে পরিকল্পনা হচ্ছে হচ্ছে জন্য নানা রকমের কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষেরা যে কথাগুলো প্রকৃতভাবে বলতে যাচ্ছেন তাকে সত্যিকার অর্থেই কোথাও প্রতিফলিত হচ্ছে কিংবা তাদের জন্য কোনো বন্দোবস্ত হচ্ছে সেটাই এখন চাইছেন তারা ক্রামতুল্লাহ বিপ্লব এটিএন বাংলা নবাবগঞ্জ দিনাজপুর কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে গেছেন বলে জানা গেছে রাত আটটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে ঘটনা ঘটে নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের কোড়িয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপি কুমিল্লার দশ ব্যাটালিয়নের অধিনায়ক জানা নিহত কামাল ভারতীয় সীমান্তের পঁচিশ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে নয় থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন সোনা মসজিদ স্থল আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান দুর্গাপূজা উপলক্ষে আগামী ছয় দিন এই বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক চলবে আগামী পনেরো অক্টোবর সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের একটি অংশ সম্মিলিত পরিষদের সভাপতি হয়েছেন কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আবুল কালাম সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মত বিনিময় সভায় মনিরুজ্জামান ও আবুল কালামকে পরিষদের নেতৃত্বে আনার ঘোষণা দেন বিজেএম সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদাওয়ান আহমেদ তিনি বলেন পোশাক খাতে নেতৃত্বের শূন্যতা পূরণ করবে নতুনরা সভায় সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমদ ফারুক হোসেন বর্তমান সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিএনপি নেতা জৈনুল আবিদিন ফারুক সহ অনেকেই উপস্থিত ছিলেন দুদিন ধরে বৃষ্টি না হওয়ায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি নালিতা বাড়ি ও শ্রীবর্দীতে সৃষ্ট আকস্মিক বন্যার উন্নতি হয়েছে পাহাড়ি নদী মহারশি সমেশ্বরী পানি বিপদসীমার থেকে ঢলের পানি নেমে এলাকায় সৃষ্টি হয়েছে ফলে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি জমে থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে এদিকে সোমবার বন্যার পানিতে ডুবে নালিতা বাড়ি ও নকলা উপজেলায় দুই শিশু মৃত্যু হয়েছে এই নিয়ে গত পাঁচ দিনে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ জনে শেরপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন বন্যা কবলিত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা পুরো দমে চলছে জেলা প্রশাসন সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে বন্যার্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ে বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুপুরে একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানা হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এদিকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মামেসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সিএনজি জ্বালানি চালিত নাগরিক যানবাহন চালক ও জীবিকা নির্বাহকারীদের ভোগান্তি নিরসনে চব্বিশ ঘণ্টা নির্বিচ্ছিন্নভাবে সিএনজি সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় চাহিদা অনুযায়ী সিএনজি সরবরাহ না করতে পারার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্যর্থতাকে দাবি আদায় বাস্তবায়ন করেন কমিটির আহ্বায়ক বেলাল তিনি বলেন সকল পেশাদার চালকরা তাদের কষ্ট অর্জিত অর্থে এই জ্বালানি ক্রয় করে সেবা দিয়ে থাকেন সুতরাং নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানি প্রাপ্তি তাদের শ্রম ও নাগরিক অধিকার খেলার খবর সিরিজ বাঁচানোর ম্যাচে কাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ গোয়ালিয়রের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আত্মসমর্পণ করে টাইগাররা ব্যাটিং নিয়ে যত দুশ্চিন্তা এলোমেলো শট খেলে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন ব্যাটাররা সে দুর্বলতা কাটিয়ে আজ কোচ চন্ডিকা হাতুরি সিংহের অধীনে অনুশীলনে নামছেন লিটন দাস মাহমুদুল্লাহ রিয়াদরা দলের পনেরো বারের সাক্ষাতে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ মঙ্গলবার দিল্লিতে রাত সাড়ে সাতটায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ ধন্যবাদ সবাইকে